স্বাগতম বন্ধুরা। আজকে আমি আপনাদের জন্য যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আপনাদের দেখুন, এওসি ফায়ারম্যান অ্যান্ড ট্রেডসম্যান অনলাইন ফর্ম 2023-এর টোটাল পোস্ট হচ্ছে আপনাদের 1793 পোস্ট অল ওভার ইন্ডিয়াতে। আবার বলছি, পোস্টের নাম হচ্ছে আপনাদের ফায়ারম্যান অ্যান্ড ট্রেডসম্যান মেট। ঠিক আছে, এখন আমি ভিডিওটিতে আলোচনা করব আপনাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে, কীভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন করবেন সব কিছু আলোচনা করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন, এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ডেট সেটা হচ্ছে 6/2/2023 থেকে স্টার্ট, এবং লাস্ট ডেট হচ্ছে আবেদন করার 26/2/2023 পর্যন্ত, সময় খুবই কম থাকবে, আপনারা আবেদন করে নেবেন। এখানে আপনাদের আবেদন করতে কিন্তু কোনো ক্যাটাগরির কিন্তু কোনো টাকা লাগবে না। ঠিক আছে, সবাই কিন্তু এখানে একদম ফ্রি আবেদন করতে পারবেন, এখানে কোনো রকমের টাকার প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে কী আছে আমরা সেটা এখন দেখব। আমি আগে বলেছিলাম এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে পোস্ট বের হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, জব লোকেশন হচ্ছে অল ইন্ডিয়া। এখানে এজ থাকবে আপনাদের কত, এজ হবে মিনিমাম এজ হবে 18 বছর, এবং আপনাদের ম্যাক্সিমাম এজ থাকতে হবে 25 বছর। 18 থেকে 25 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এজ রিলেশন থাকবে অ্যাজ পার রুলস। ঠিক আছে, এখানে আপনাদের এজ রিলেকশন দেওয়া হবে। টোটাল পোস্ট আবার বলছি, 1793 পোস্ট কিন্তু অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। তারপরে দেখুন এখানে পোস্ট কীরকম বাক করে দেওয়া হয়েছে, এগুলো দেখুন আপনারা। এখানে ট্রেডসম্যান মেড টোটাল পোস্ট হচ্ছে কত আলোচনা করেছিলাম আপনাদের, 1793 পোস্ট টোটাল, এবং এখানে ট্রেডসম্যান মেটের জন্য টোটাল পোস্ট হচ্ছে 1249 পোস্ট। জেনারেলদের জন্য এখানে থাকছে 508, ওবিসিদের রয়েছে 337, এসসিদের জন্য রয়েছে 187, এসটিদের জন্য রয়েছে আপনাদের 93, এবং ইডাব্লিউএসের জন্য রয়েছে 124, এবং ফায়ারম্যানের জন্য টোটাল পোস্ট রয়েছে অল ওভার ইন্ডিয়াতে আপনাদের 544, জেনারেলদের জন্য রয়েছে এখানে 222, ওবিসির জন্য রয়েছে আপনাদের 147, তারপরে হচ্ছে আপনাদের দেখুন এসসিদের জন্য 81, এসটিদের জন্য 40, এবং ইডাব্লিউএসের জন্য রয়েছে এখানে 54 পোস্ট রয়েছে। পে লেভেল কিন্তু আপনাদের যারা ট্রেডসম্যান মেটের জন্য আবেদন করবেন আপনাদের 18,000 থেকে 56,900 টাকা থাকবে, এবং ফায়ারম্যানের জন্য 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত আপনারা এখানে পে লেভেল আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন পে স্কিলটা। ঠিক আছে, তারপরে আপনাদের যে মেইন জিনিসটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কী। দেখুন আপনাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস থাকতে হবে, যে কোনো বোর্ড থেকে আপনারা পাস করলে আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে সিলেকশন মোড কীভাবে হবে, আপনাদের কিন্তু প্রথমেই অল ওভার ইন্ডিয়াতে আপনাদের প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপরেই কিন্তু মেরিট লিস্টটা বের হবে। তো অবশ্যই আপনারা, খুবই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, অবশ্যই আপনারা আবেদন করবেন। আবেদন করে তারপরে আপনারা রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নেবেন, তারপরে আপনারা রিটেন এক্সামে কোয়ালিফিকেশন করলে আপনারা ফিজিক্যাল টেস্ট দিবেন, ফিজিক্যাল টেস্টে আপনারা কোয়ালিফাই করলে তারপরে মেরিট লিস্টের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ নিয়োগ নীতিটা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেন্ট্রাল ভিত্তিক জবস, আপনারা অবশ্যই সবাই আবেদন করার চেষ্টা করবেন যেহেতু একদম ফ্রি। ঠিক আছে, সবাই আবেদন করার চেষ্টা করবেন। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাকে একটি লাইক করবেন, এবং এরকম আপডেট পেতে হলে চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।